কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নাপসন্দ। সভামঞ্চে প্রকাশ্যে দলের নেতৃত্বদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের এহেন আচরণে ক্ষুব্ধ দল। যদিও নিজের বক্তব্যে অনর তৃণমূল বিধায়ক, জানিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের সভায় প্রকাশ্যে দলের নেতৃত্বের প্রতি ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হওয়ায় হরিহরপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক নিয়ামত শেখের ওপর ক্ষুব্ধ দল। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান এই প্রসঙ্গে বলেন, আসলে বয়স হয়ে গিয়েছে, কোন লাইন বলতে গিয়ে কোন লাইনে বলছেন তার খেয়ে হারিয়ে ফেলছেন। এই ধরনের রাজ্য নেতৃত্বের সম্পর্কে কোনো কথাবার্তা বলা ঠিক নয়, যেই হোক না কেন। আমরা একটি পার্টি করি, পার্টির একটা গাইডলাইন আছে, অনুশাসন আছে, ইচ্ছে করলেই তো পার্টির বাইরে যা ইচ্ছা তাই করা যায় না। উনি যেটা বলছেন ঠিক বলেননি। আসলে বয়স হয়ে গেছে তো, কোন লাইনে বলতে গিয়ে কোন লাইনে বলছে, এখন তার খেয়ে হারিয়ে ফেলছে। এই ধরনের রাজ্য নেতৃত্ব সম্পর্কে কোনো কথাবার্তা বলা উক্তি করা ঠিক নয়, যেই হোক না কেন। আমরা একটা পার্টি করি, পার্টির একটা গাইডলাইন আছে, অনুশাসন আছে, ইচ্ছে করলেই তো পার্টির বাইরে যা ইচ্ছে তাই বলা যায় না। এটা উনি যেটা বলেছেন এটা ঠিক বলেননি। ওনাকে পরবর্তী ক্ষেত্রে আমি যখন মঞ্চে গেছি তারপরে ওনাকে আমি বলেছি যে আপনি যে কথাটা বলছেন এটা ঠিক নয়, এই ধরনের কথা আপনি বলবেন না। আবু তাহের খানের পাল্টা নিয়ামত শেখ ও আবু তাহেরের এই মন্তব্যে ঘনিষ্ঠ মহলে তার ক্ষোভ জানিয়েছেন। নিয়ামত শেখ সরাসরি ক্যামেরার সামনে আসতে না চাইলেও তার প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন, বয়সের সীমাবদ্ধতা কতটা আছে সেটা পার্টিগত জানিয়ে দিলেই ভালো হতো। আমি যা বলেছি সেটা ওদের কাছে বয়সের ভারে ভুল বলেছি বলে মনে হয়েছে, কিন্তু না, আমি যা বলেছি সচেতনভাবেই, চিন্তাভাবনা করেই, তৃণমূল সংগঠনের বাস্তব পরিস্থিতির ওপর দাঁড়িয়েই বলেছি। গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের অন্দরে জল্পনার শেষ নেই, বাড়ছে আভ্যন্তরীণ অস্বস্তিও। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্যতম কোঅর্ডিনেটর অরিক মজুমদার বলছেন, দলীয় শৃঙ্খলা সকলের মেনে চলা উচিত, সে নতুন হোক বা পুরনো। আমাদের নেতা বা নেত্রী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশিত পথে চলা এটা আমাদের প্রথম এবং আমাদের কর্তব্য বলে মনে করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলে আমি মনে করি। এখানে কি ব্যাপারে বলবো বলুন, কারোর কিছু বলার নেই, কারণ একটা দলীয় শৃঙ্খলা সেটা সকলের মেনে চলা উচিত বলে আমি মনে করি। সে নতুন কেউ এসছে কি পুরনো কেউ আছে, সকলেরই কর্মী হিসাবে, নেতৃত্ব হিসাবে, দলের গঠনতন্ত্র, দলের নিয়ম, দলের শৃঙ্খলা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দলের পরিকাঠামো, সিস্টেম, এটা মেনে চলা উচিত বলে আমি অন্তত মনে করি। একদিকে নিয়ামত শেখের দলের একাংশের নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মন্তব্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে নিজের বক্তব্যে অনর তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। আগামী একুশের ভোটের আগে এই দ্বন্দ্ব কি আরও বাড়বে, নাকি জেলা রাজনীতিতে অপেক্ষা করছে অন্য টুইস্টের, রাজনৈতিক মহলে যা নিয়ে চর্চা অব্যাহত। স্পেশাল রিপোর্ট, মধুমঙ্গল। লীলা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।